প্রেত কথা এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত কথা। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে 47 নম্বর এপিসোডে। সকলকে স্বাগত। এতদিন পর্যন্ত প্রেত কথার এপিসোডে দুটো করে ঘটনা শোনানো হতো, কখনো আবার একটা, কিন্তু আজকের এপিসোডে রয়েছে তিনটে জমজমাট ঘটনা। একটি ঘটনা একটু বড়, দুটি ঘটনা ছোট ছোট কিন্তু ভয় লাগার মতো। তাই প্রথমবারের মতো প্রেত কথায় আজকে তিনটে ঘটনা একসাথে। কোনো কথা না বাড়িয়ে চলে যাব প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি পাঠিয়েছেন সিদ্ধার্থ কর। সিদ্ধার্থ ঘটনাটি পাঠিয়েছেন প্রীত কথার ইমেল অ্যাড্রেসে। সিদ্ধার্থ ঠিক যেভাবে ঘটনা লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, ভালো আছো তো? আমি সিদ্ধার্থ কর। আগেই তোমাকে একটা ঘটনা পাঠিয়েছিলাম, আজ আবার একটা ঘটনা পাঠানোর ইচ্ছে হলো। জানি না আগের দিনের ঘটনা তুমি পড়েছো কি না, আর এটাও জানি না যে এই ঘটনা পড়বে কি না, আবার ভালো লাগবে কি না, তাও তোমাকে পাঠালাম। আমি হুগলির জাঙ্গিপাড়া থাকি, আমাদের আসল বাড়ি বেলঘড়িয়াতে। আগের ঘটনাতে বলেছি মায়ের চাকরির জন্য আমরা দীর্ঘ 20 বছর জাঙ্গিপাড়া চলে এসেছি। আমাদের বেলঘড়িয়ার বাড়িতে আমরা মাঝে মধ্যে যাই। ঘটনাটা 3 বছর আগেকার, অর্থাৎ 2017। আমাদের বেলঘড়িয়ার বাড়ির ঠিক একেবারে পাশের বাড়ির, মানে এতটাই পাশে যে এ ছাদ থেকে অন্য ছাদে যাওয়া যাবে সহজেই, আমার এক কাকার বাড়ি। ঘটনাটা ঠিক ওই গ্রীষ্মের সময় হয়েছিল। আমরা তখন জাঙ্গিপাড়াতে ছিলাম। হঠাৎ বেলগড়িয়া থেকে ফোন আসে আমার বাবার কাছে যে আমার সেই পাশের বাড়ির কাকার মা মারা গেছেন হসপিটালে। সেই জন্য বাবা তড়ি ঘড়ি করে বেলঘড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আগেই বলে রাখা ভালো, আমার দাদা ওখানেই ছিল। বাবা যাওয়ার পর সমস্ত কাজ যার মা মারা গেছে সে করল। আমার বাবা কাকা সব ছিল, সেই কাকা সমস্ত কাজ করার পর সবাই বাড়ি চলে আসে। কথা মতো সেই সময়টা গ্রীষ্মকাল, আর বেলঘড়িয়ার বাড়িতে তখন প্রচণ্ড গরম। গরমের সময় বাবা যখনই যেত ওই বাড়িতে, তখন বাবা নিচে শুতে পারত না, মানে কোনো রুমে শুতে পারত না, এত গরম থাকার জন্য বাবা সবসময় ছাদে গিয়ে শুত। আর বাবা এমনিতেই ছোটবেলা থেকে খুব সাহসী, তাই প্রতিবারের মতো বাবা এবারও ছাদেই ঘুমল মশারি টাঙিয়ে। ঘটনাটা ঘটে ওই 2:30-3 নাগাদ, কারণ সেই সময় টাইমটা ঠিকঠাকভাবে বলা যায় না। বাবা আন্দাজ মতো যা বলেছিলেন যে ঘটনাটা ওই 2:30-3 সময় ঘটে। বাবা ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে পাশ ফেরে একটা অস্বস্তিতে। কিসের অস্বস্তি? না একটা দুঃস্বপ্ন। দুঃস্বপ্নটা কি সেটা ঠিক মনে নেই, কিন্তু বাবা যখন অস্বস্তিতে ছটফট করতে করতে পাশ ফেরেন, তখন পাশ ফিরে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যেতে ঘুম ঘুম চোখে বাবা দেখলেন পাশের বাড়ির ছাদে কেউ একজন হাঁটছে, মানে ওই কাকার বাড়ি যেই বাড়ির মা মারা গেছেন। একটু ঠিকঠাকভাবে খেয়াল করতে বাবা দেখলেন পাশের বাড়ির ছাদে এ তো সেই মহিলা হাঁটছেন যার দেহ আজকে বিকেলবেলায় পুড়িয়ে আসা হয়েছে, যে মারা গেছে সেই তো হাঁটছে। হাঁটতে হাঁটতে সেই মহিলা হঠাৎ করে বাবার দিকে তাকালেন। বাবার সেই সময় গায়ে কাঁটা দিয়ে উঠেছে। বাবা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি কি সঠিক দেখছেন নাকি ঘুমের ঘোরে দেখছেন, এ কি সত্যি নাকি এটা মিথ্যে। এই মহিলাকে তো আজকেই পোড়ানো হয়েছে, এই মহিলা তো আজকেই মারা গেছেন, তিনি কি করে এই ছাদে পায়চারি করছেন? এমন সময় সেই মহিলা বাবার দিকে তাকিয়ে একটা অদ্ভুত বিকট হাসি দিলেন এবং
ওই বিকট হাসি হাসতে হাসতে ওই মহিলা হঠাৎ করে ওই ছাদ থেকে এই ছাদের দিকে দৌড়তে শুরু করলেন এবং তিনি যখন দৌড়ে আসছেন সামনে প্রায় একটা 3.5 ফুটের রেলিং, সেই 3.5 ফুটের রেলিংয়ের সামনে মহিলা তার শাড়িটা হাঁটু পর্যন্ত তুলে নিয়ে কোনো রকম রেলিংয়ে ভর না দিয়ে এক লাফে ওই ছাদ থেকে এই ছাদে চলে আসলেন। এবং এই ছাদে আসবার পর তিনি হামাকুড়ি দিতে দিতে আমার বাবার দিকে গিয়েছেন। আমার বাবা কাঠের মতো সেই দৃশ্য দেখছে এবং সেই মহিলা হামাকুড়ি দিতে দিতে বাবার কাছে এসে বাবার একদম পায়ের সামনে মশারির সামনে এসে দুটো হুক পা দিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেয় এবং তারপর লাফিয়ে বাবার গায়ে পড়ে এবং বাবার বুকে আঁচড় মারতে শুরু করে। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে বাবা হঠাৎ করে সামনে তাকিয়ে দেখেন কেউ নেই, মশারিটা তার পায়ের সামনে পড়ে রয়েছে, শুধু মাথার দিকের মশারির হুক লাগানো। বাবা অসহ্য বুকে যন্ত্রণা নিয়ে বালিশ নিয়ে দৌড়ে দৌড়ে ছাদ থেকে নিচে ঘরের দিকে যান এবং ঘরে গিয়ে তিনি দেখেন তার বুকে অনেক আঁচড়ের দাগ। এই ব্যাখ্যা তারপর আর কেউ কোনোদিনও বাবাকে দিতে পারেননি। তারপর কোনোদিনও আর বাবা ছাদে শোন না। এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার খুব ইচ্ছে গৌরবদা তোমার কণ্ঠে এগুলো তুমি পড়ে শোনাও। আগের ঘটনাটা যদি না পড়ে থাকো তাহলে একটু পড়ো আর শুনিও, গুছিয়ে লিখতে পারলাম না, তোমার মতো করে তুমি পড়ো। এই ছিল প্রথম ঘটনা। এবং কিরকম লাগলো ঘটনাটা? একটা অদ্ভুত ঘটনা এবং সত্যি মানে খুব ক্রিপি ব্যাপারটা অ্যাকচুয়ালি। মানে আমি যতটা না মানে সাসপেন্সফুল বলবো তার থেকে বলবো এটাকে ক্রিপি, কারণ চোখের সামনে তুমি দেখছো একটা ছাদ থেকে আরেকটা ছাদে একজন মৃত মানুষ যে দৌড়ে দৌড়ে এসে তারপর হামাগুড়ি দিতে দিতে তোমার দিকে আসছে এবং ইট ইজ সো মাচ হরিবল। কীরকম লাগলো ঘটনাটা কমেন্ট করে জানাও। আরও দুটো ঘটনা আছে আজকে এবং কী বলবো, আমি তো মানে জাস্ট ইম্যাজিন করেও আমার প্রচণ্ডভাবে ভয় লাগছে এই ঘটনাটা। ভিডিওটাকে লাইক করতে ভুলো না, ঘটনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, কমেন্ট করো, কারণ একদম ভিডিওর শেষে শাউট আউট পর্ব থাকে, সেখানে আগের দিনের কমেন্ট বক্সের প্রিয় কমেন্টগুলোকে আমি কিছু পড়ে শোনাই, অনেকের নাম সেখানে আমি পড়ে শোনাই আমার শ্রোতাদের। এবং চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটিও একটি ইমেইল ঘটনাটি পাঠিয়েছেন পার্থ প্রতিম রাজ এবং ঘটনাটি ঠিক যেভাবে লিখে পাঠানো হয়েছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ছোট্ট ঘটনা। হ্যালো গৌরবদা, আমি পার্থ প্রতিম, আমি তোমার খুব বড় ফ্যান, তোমার প্রেতকথার ঘটনা আমি নিয়মিত শুনি। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তোমার সাথে শেয়ার করব। তুমি যদি আমার ঘটনাটা তোমার চ্যানেলে পড়ে শোনাও তাহলে আমি খুব আনন্দিত হব। বেশ, এবার ঘটনাটা বলি। ভাইফোঁটার ছুটিতে আমার বাড়ি কান্দি ব্র্যাকেটে লেখা আছে বেড়াতে গিয়েছিলাম। পরের দিন সন্ধেবেলা বাড়ি ফিরে এলাম। সেই দিন রাতে আমি মা বাবা একসাথে খেতে বসেছি। খাবার মুখে তুলতে তুলতে হঠাৎ করে বাবা বললেন যে একটা ঘটনা ঘটেছে অদ্ভুত, তোমরা যখন কালকে বাড়িতে ছিলে না রাত্রিবেলা আমি একা ছিলাম পুরোপুরি, হঠাৎ করে রাত 2 নাগাদ আমার ঘুম ভেঙে যায়। জলের বোতলে জল না থাকায় আমি নিচের ঘর থেকে জল আনতে চাই এবং নিচের ঘরের দরজাটা যেই খুলেছি অমনি কোথা থেকে যেন একটা মৃদু কণ্ঠস্বর ভেসে আসে, যেন খুব ব্যথা লেগেছে কারোর, এবং সে বলছে আহ লাগছে। মনের ভুল ভেবে কেয়ার না করেই জলের বোতলটা নিয়ে শোবার ঘরে চলে এসেছি। যেই ঘরের দরজা বন্ধ করতে যাব অমনি সেই কণ্ঠস্বর আবার আমার কানে ভেসে এলো, আহ লাগছে। আমি বুঝতে পারলাম না যে আমি ঠিক শুনলাম না মনের ভুল, কিন্তু কণ্ঠস্বরটা এতটাই মৃদু যে ওটা ছেলের না মেয়ের কণ্ঠস্বর আমি বুঝতে পারিনি। তাই কাল রাতে আমার ঘুম হয়নি আমার একদম। বাবার মুখে ঘটনাটা শোনার পর আমরা ভেবেছিলাম বাবা হয়তো আমাদের মনোরঞ্জন করার জন্য গল্পটা বলেছেন। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আমি মা বাবা একটা ঘরেই থাকি, ক্লান্ত ছিলাম তাই ঘুমটাও তাড়াতাড়ি চলে আসে। এরপর রাত 2 নাগাদ হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমার। বাথরুম পায়, বাথরুমে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়াই, ততক্ষণে কিন্তু আমার ওই বাবার বলা ঘটনা এসব আর মাথায় নেই, সব উধাও হয়ে গেছে। যেই বাথরুমের দরজাটা খুলতে যাব অমনি সেই কণ্ঠস্বর আ লাগছে। আমি হঠাৎ করে চমকে উঠি, কি হলো? আমি দরজাটা টেনে আবার খুলি, আবার শুনতে পাই আ লাগছে। ঠিক সেই মুহূর্তে আমি ভয় পেয়ে যাই।
আর বাথরুম যাই না, চুপ করে বিছানায় চলে যাই, আবার শুয়ে পড়ি। পরের দিন সকালে মা এবং বাবাকে কথাটা খুলে বলি। মা তখন বাবাকে বলেন যে তাহলে নিশ্চয়ই আমাদের ওঝার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তো তারপর ওঝার সঙ্গে সাক্ষাৎ করার পরামর্শ নেওয়া হয় এবং ওঝা আসেন, তন্ত্রমন্ত্র পড়ে দরজায় একটা লাল কাপড় বেঁধে দেন এবং তারপর তিনি বলেন যে আমাদের বাড়ির দরজা যিনি তৈরি করেছিলেন, কাঠের কারুকার্য করার সময় তার বাঁ হাতের চারটে আঙুল মেশিনে কাটা পড়েছিল। পরশু রাতে অ্যাক্সিডেন্টে সেই মানুষটা নাকি মারা যান। তারপর থেকেই নাকি আমরা এই আওয়াজটা শুনতে পাচ্ছি। কথাগুলো শুনে বাবা দরজাটি বদলে দেয়। তারপর থেকে আমাদের আর কোনো অসুবিধা হয়নি। এই ছিল আজকে দ্বিতীয় ঘটনা। বলেছিলাম না আজকে দুটো ছোট ঘটনা আছে, হ্যাঁ, তো তার মধ্যে এটা একটা ছোট ঘটনা ছিল। কীরকম লাগলো কমেন্ট করে জানাও। খুব সাসপেন্স থ্রিলার এগুলো নয়, বাট এই ঘটনাগুলো মানে ছোট ছোট ঘটনা, আমার শুনতে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, তাই আমার মনে হয়েছে যে তোমাদের সাথে শেয়ার করলেও হয়তো তোমাদের এই ঘটনাগুলো খুব ভালো লাগবে। আরেকটা ছোট ঘটনা আছে, তো ওটা একটা স্বপ্ন নিয়ে ঘটনা, এবং সেই স্বপ্ন নিয়ে ঘটনাটা বলবার আগে আমি যেটা বলতে চাই যে ঘটনা আমাকে পাঠাতে হবে কী করে। প্রেতকথায় ঘটনা পাঠানোর জন্য ফেসবুকে মেসেজ করে লিখে পাঠিয়ে দিতে পারো ঘটনা, তার লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে। মেইল করতে পারো আমাকে ঘটনা voiceofgaurav@gmail.com। এই সমস্ত লিঙ্ক মানে সব কিছু, ওভারঅল ফেসবুক পেজের লিঙ্ক, ইমেল অ্যাড্রেস, আমার প্রোফাইল লিঙ্ক, পেজ লিঙ্ক, সব কিছু আমি ডিসক্রিপশন সেকশনে এই ভিডিওটার দিয়ে দিচ্ছি। সো সেখান থেকে আমাকে খুঁজে পেতে কোনো অসুবিধে হবে না। বেশি বেশি করে ঘটনা পাঠাও, তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারো, কারোর থেকে শোনা ঘটনা পাঠাতে পারো, এবং সবথেকে ইউনিক ঘটনাগুলোকে আমি কিন্তু সবার আগে সিলেক্ট করে নেই, এবং প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত 10টার সময় প্রেতকথার ঘটনা কিন্তু আসতেই থাকে। এবং তৃতীয় ঘটনাটায় যাওয়ার আগে আরেকটা বিষয় বলার, যেটা ম্যান্ডেটরি, যে প্রেতকথা কিন্তু কোনোরকম কালো জাদু তারপর এই ধরনের অন্ধবিশ্বাসকে প্রমোট করে না। প্রেতকথার কাজ শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা, যেগুলোর কোনো ব্যাখ্যা নেই আর কি, সেই ঘটনাগুলোকে সকলের সামনে তুলে ধরা। তো প্রেতকথা কিন্তু কখনোই তার শ্রোতাদেরকে বলে না যে ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে শ্রোতার উপর। তাই আমার মতে প্রেতকথার ঘটনাকে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই ভালো, কারণ আমরা তো ঘটনা যাচাই করি না, বেস্ট যে ঘটনাগুলো আমরা পাই সেই ঘটনাগুলো কিন্তু আমরা পড়ে শোনাই। এবং তোমাদের এত কমেন্টস দেখে আমাদেরও সবসময় ভালো লাগে নতুন নতুন ঘটনা শোনাতে তোমাদেরকে। আমি গৌরব রয়েছি তোমাদের সঙ্গে, গৌরব তপাদার, এবং সাউন্ডে রয়েছে সৌম্যদীপ, সৌম্যদীপ দেব। এবং চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়, এবং তৃতীয় ঘটনাটাও একটা ছোট্ট ঘটনা কিন্তু বেশ ভয়ের ঘটনা, ভালো লাগবে। আজকের একটু ডিফারেন্ট এপিসোড, এবং ডিফারেন্ট এপিসোড কিন্তু আসবে আরও, নতুন সিরিজের প্ল্যান করছি, সেটাও আসতে পারে। সো চলে যাচ্ছি তৃতীয় ঘটনায়। আজকের তৃতীয় ঘটনাটি পাঠিয়েছেন শ্রেয়া আচার্যি, এবং এটা একটা স্বপ্নের ঘটনা। শ্রেয়া মেইল করেছে প্রেতকথার ইনবক্সে, সরি ইমেইল অ্যাড্রেসে, এবং ও যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই শোনাচ্ছি। গৌরব দা, আমি প্রেতকথার নিয়মিত শ্রোতা, তুমি যখন বলো এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়, আমার দারুণ একটা অনুভূতি হয় সেটা শুনে। আমার জীবনের একটা ব্যাখ্যাহীন ঘটনা আজ আমি তোমাকে পাঠাচ্ছি, আমার জীবনে ঘটে যাওয়া সবথেকে ভয়ঙ্কর অদ্ভুত ঘটনা, অদ্ভুত বলাটাই বেটার হবে। এবং আমি মানে ঘটনাটা পড়ে আমি যতটা বলবো যে ভয়ঙ্কর থেকেও বেশি এটা হচ্ছে অদ্ভুত ঘটনা, এরকম ঘটনাটা সচরাচর শোনা যায় না আর কি। আমার নাম শ্রেয়া আচার্যি, আমি উত্তর চব্বিশ পরগনার হালি শহরে থাকি, আমার বয়স তখন 9 বছর হবে। রাতে পড়াশোনা করে ডিনার করে মা বাবার সাথেই ঘুমিয়েছি সেদিন, বাকি 5টা দিনের মতোই। রাতে হঠাৎ করে একটা স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে দেখছি মা রাতের খাবার বাড়ছে, আমাকে মা বলছে যে রিয়া বাবাকে ছাদ থেকে ডেকে আনতো, বল খাওয়া খাওয়ার বেড়ে দিয়েছে মা। কথা প্রসঙ্গে বলে রাখি মা আমাকে বাড়িতে রিয়া বলে ডাকে। আমি স্বপ্নে দেখছি আমি ছাদের সিঁড়ি দিয়ে উঠে ছাদের দিকে যাচ্ছি, ছাদে উঠে দেখছি বাবা ছাদের কোণায় হাঁটু মুড়ে মাথাটা হাঁটুর উপর ভর দিয়ে নিচু করে বসে আছে, এবং একটা অদ্ভুত গোঙানির শব্দ আসছে। আমি বাবাকে ডাকছি কিছুটা দূর থেকে যে বাবা চলো মা খেতে দিয়েছে, কিন্তু বাবা সেই একইভাবে বসে আছে হাঁটু মুড়ে তার ভেতর মাথাটা ঢুকিয়ে, একটা অদ্ভুত গোঙানির শব্দ আর কোনো হেরফের নেই। আমি বাবাকে ডাকতে ডাকতে আস্তে আস্তে বাবার দিকে এগিয়ে গেলাম। বাবার কাঁধে হাত দিতেই বাবা আমার দিকে মুখটা তুললো, এবং যেই মুখটা আমি দেখেছিলাম আমি তা আজও ভুলতে পারিনি।
মুখের বিবরণ কথায় বলে তার ভয়ার্ততা বোঝানো যাবে না। মুখটা ছিল সাদাটে ফ্যাকাশে বর্ণ আর চোখের মণি দুটো একদম সাদা। স্বপ্নটা এখানেই ভেঙে যায় আর আমি ভীষণভাবে চিৎকার করে উঠেছিলাম। তখন আমার চিৎকারে মা বাবা দুজনেই উঠে পড়ে এবং উঠেই আমি প্রথম আমার বাবার দিকে তাকাই, এটা দেখার জন্য যে বাবা সত্যি ঠিক আছে তো। ঘটনার সমাপ্তি যদি এভাবে হতো তাহলে হয়তো ভয়ের কিছু ছিল না। যদি না পরদিন সকালে এটা জানতে পারতাম যে আমার মায়ের ঘুম শুধুমাত্র আমার চিৎকারেই ভাঙেনি, তার পেছনে আরও একটা বড় কারণ হলো যে রাতে মাও ওই একই সময় একই স্বপ্ন একই মানুষকে নিয়ে দেখছিল। শুধু পার্থক্য ছিল এটা, আমার স্বপ্নে আমি সিঁড়ি দিয়ে উঠেছিলাম ছাদে আর মায়ের স্বপ্নে মা নিজে ডাকতে গিয়েছিল বাবাকে এবং মাও একইভাবে একই স্বপ্ন দেখেছিল যেখানে বাবা হাঁটুর মধ্যে মাথা ঢুকিয়ে বসে আছে, ফ্যাকাশে মুখ চোখ এবং গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে। আমার কাছে আজও এই ব্যাখ্যাতীত ঘটনা যে কী করে দুটো মানুষ একই সময় একই ঘটনা একই ব্যক্তিকে নিয়ে দেখতে পারে এবং ওই স্বপ্ন কী বোঝাতে চেয়েছিল, আর ব্যক্তিটি অন্য কেউ নন, আমার বাবা। আজ আমার বয়স 23, তবে আজও এই স্বপ্নে ঘটে যাওয়া সবটা ঘটনা আমার মনে আছে। জানি না কতটা ভয়ার্ত এটা তোমার মনোমতো হবে কিনা, তবে এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। অদ্ভুত ঘটনা, অদ্ভুত 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 ঘটনা এটা। হ্যাঁ, খুব বেশি ভয় বলবো না, আমি বলবো অদ্ভুত ঘটনা এটা। রিয়েলি স্বপ্নটা তো ভয়েরই বাট এটা অদ্ভুত। কীরকম লাগলো কমেন্ট করে জানাও, লাইক করো। কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লাগলো, আজকে তিনটে ঘটনা শুনিয়েছি তার মধ্যে সবথেকে বেস্ট ঘটনা কোনটা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং লাইক করতে ভুলো না। ভিডিওটা প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত 10টার সময় প্রীত কথার নতুন নতুন এপিসোড আসতেই থাকে এবং চলে যাবো এখন একেবারে শাউট আউট পড়বে। আগের দিনের এপিসোডের পছন্দের কিছু কমেন্টস পড়ে নিচ্ছি এবং যে কমেন্টগুলো উপর দিকে আছে সেগুলো পড়ছি এবং কমেন্টের নামগুলো আমি বলছি শাউট আউট। দেবোত্তম দত্ত লিখেছে, মাইন্ড ব্লোয়িং সাউন্ড এফেক্টস, সাউন্ড প্রেতকথার বানায় সৌম্যদীপ, ও নতুন জয়েন করেছে আমার টিম প্রেতকথা এবং এখন প্রেতকথার যত সাউন্ড হচ্ছে সবকটাই একদম নিত্য নতুন এবং সৌম্যদীপ বানাচ্ছে সেগুলো। সৌভিক ভাস্কর লিখেছে, দাদা ভিডিও লেন্দি করো, আরও শুনতে ভালো লাগে। দেবাশিস মুখার্জি লিখেছিল, দ্বিতীয়টাও খুব আলাদা রকমের, বেশ ভালো লাগলো। কমেন্টগুলো আরও রয়েছে যে নজরুল শাহ লিখেছে, গৌরবদা আমি অনেক খুশি, আজকে আমার অনেক অপেক্ষার অবসান ঘটলো, তুমি তোমার এপিসোডে আমার নাম পড়ে শুনিয়েছো আর আমি কিছু চাই না, লাভ ইউ দাদা। আজকে আবার নজরুলের নাম আমি পড়লাম। সুমিত মণ্ডল লিখেছে, সাউন্ড এফেক্ট দারুণ ইম্প্রুভমেন্ট হয়েছে দাদা, ডলবি অ্যাটমসে শুনছি, হেডফোনে দারুণ ভয় লাগছে। ভয় লাগার জন্যই তো প্রেত কথা, তোমরা যত ভয় পাবে তত ভালো লাগবে আমার এপিসোড নতুন করে বানাতে। সৌমিতা বিশ্বাস লিখেছে, দাদা তুমি এতটা পারফেক্ট কেন, তোমার ভয়েসটা এতটা পারফেক্ট আর গানের গলাও। থ্যাংক ইউ সৌমিতা। প্রীতি সাহা কমেন্ট করেছে, দাদা তোমার ভয়েসটা শুনে যেমন ভয় পাই তেমন নতুন করে আবার মুগ্ধ হয়ে যাই, ভয়েস অফ গৌরব চ্যানেলের বিশাল বড় ফ্যান অলসো। হ্যাঁ, ভয়েস অফ গৌরব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ভয়েস অফ গৌরব যেখানে আমি আমার লাইফস্টাইলটাকে তুলে ধরি, আমি অনেক মজা করি অনেক আনন্দ করি সেগুলোকে তুলে ধরি ভয়েস অফ গৌরবে। যাও গিয়ে লাইক করো সাবস্ক্রাইব করো। জ্যাসমিন মণ্ডল লিখেছে, সত্যি এই প্রথম তোমার গলায় ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগলো। বেন্স গার্লস লিখেছে, দাদা একটা কথা বলবো, এত সাউন্ড এফেক্টসের দরকার নেই, তোমার গলায় যথেষ্ট, আর যদি দিতেই হয় তাহলে আনকমন সাউন্ড এফেক্টস দাও, এইগুলো তো ইউটিউবে পাওয়া যায় না, ইউটিউবে এগুলো পাওয়া যায় না, কারণ এই সাউন্ড এফেক্টগুলো অনেক কষ্ট করে বানাতে হয়, যত সাউন্ড এফেক্ট শুনছো ওখান থেকে হয়তো হার্ডলি একটা কি দুটো হয়তো আমাদের ইউটিউব থেকে নেওয়া আছে ছোটো ছোটো, কিন্তু বেশিরভাগই সাউন্ড এফেক্ট পুরো অ্যারেঞ্জমেন্টটা কিন্তু সৌম্যদীপকে তৈরি করতে হচ্ছে এবং আগে আমি তৈরি করতাম, এখন সৌম্যদীপ তৈরি করে এবং ও পুরোটাই নিজে বানিয়ে পুরোটা তৈরি করে। সো কখনোই ইউটিউব থেকে নেওয়া সাউন্ড আর কি আমরা ইউজ করছি না। গৌরব ঘোষ কমেন্ট করেছে, দাদা দারুণ লাগলো, ভুলেই গেছিলাম আজ সানডে, তোমার নোটিফিকেশান দেখে মনে পড়লো, ভালো থেকো দাদা, এইরকমভাবে আমাদের ঘটনা শোনাতে থাকো। অনন্য লিও রয় লিখেছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এফেক্টগুলো এখন বেশ লাগছে, এটাই চাই। ওকে, পিয়ালি রয় চৌধুরী কমেন্ট করেছে, এছাড়া কমেন্ট করেছে
নন্দিনী ঘোষ, রিয়া খাসকেল, তৌহিদ ইসলাম, এছাড়া কমেন্ট করেছে প্রিয়া তুরকাই, কমেন্ট করেছে অর্ণব সাহা, ভাস্কর দে, সৌমিনী পুরজয়, শিবু, রুহি, সঞ্চিতা চ্যাটার্জি, রিয়া, সীতা পোড়েল, দেবব্রত, রাজুয়ান, সানিয়া, তৃপ্তি, এছাড়া কমেন্ট করেছে বড়ুয়া দেবাঞ্জন, রিমা পল, এছাড়া আরও অনেকে কমেন্ট করেছে। তো আপাতত আজকের এপিসোড এখানেই শেষ করছি এবং একেবারে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই রোববার। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড অনলি অন ইউর প্রীত কথাস ইউটিউব চ্যানেল। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।